নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মনির বাংলায়। আমি আপনাদের মনি। আজকে আমি আপনাদেরকে একটা নতুন একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই রেসিপিটা অনেকের কাছে জানা থাকলেও আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমি আমার পদ্ধতিতে আজকে রেসিপিটা করছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো এঁচোড় আর আলুর একটি তরকারি বানিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন বন্ধুরা, আমি কিভাবে বানাচ্ছি সেটাই আজকে আপনাদেরকে দেখাই। এখানে আমি এঁচোড় নিয়েছি 700 থেকে 750 গ্রামের মতো। এখানে এঁচোড় নেওয়া হয়েছে। এঁচোড়টাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কিছু আলুকে টুকরো করে কেটে রেখেছি, আলুটা 500 গ্রামের মতো আলুটা কেটে রেখেছি। প্রথমেই যেটা করব, গ্যাসটাকে অন করে দিয়ে এখানে একটা ডেচকির মতো বসিয়েছি, ওর মধ্যে জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি, ওর মধ্যে এঁচোড়গুলো সব দিয়ে দেবো, স্বাদ মতো লবণ দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দিয়ে দেবো। ভালো করে দিয়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো যতক্ষণ না এঁচোড়টা সেদ্ধ হয়। আমার এঁচোড়টা প্রায় 3 মিনিটের মতো সময় লেগেছে সেদ্ধ হতে। অল্প সেদ্ধ হওয়ার পরই এবারে আমি আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। আলুগুলো শেষে দিলাম, কারণ আলুগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আরও আমি দু মিনিটের মতো চাপা দিয়ে দেবো। আমার 2 মিনিটের মতো হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে নিলাম। দেখে বুঝতে পারছেন সেদ্ধ হচ্ছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমার এঁচোড়টা তো সেদ্ধ হয়ে গিয়েছিলো। এরপর একটা আমি কড়াই বসে দিয়েছি, আর তেলটা ওর মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছে। ওর মধ্যে এবার আমি একে একে উপকরণগুলো দিতে থাকবো। প্রথমে দিয়ে দেবো দারচিনি, অল্প একটু চিনি, যাতে রান্নাটা খুব একটু টেস্ট হয়, তার জন্য চিনি দিয়ে দিলাম। একটু তেজপাতা দিয়ে দিলাম। ওর মধ্যে দিয়ে দেবো এবার পেঁয়াজকে, আমি বেটে রেখেছিলাম পেঁয়াজকে, পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো। পেঁয়াজ বাটার মধ্যে জল থেকে, তার জন্য অল্প করে লবণ দিয়ে দেবো যাতে তেলটা না ছিটকে আসে। ওর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে দেবো আদা বাটা। ওর মধ্যে রেখেছি পাকা লঙ্কাকে বাটা, ওর মধ্যে দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে দেবো টমেটোকে, আমি পেস্ট করে রেখেছিলাম, সেই টমেটো পেস্টটা দিয়ে দেবো। 1 চামচের মতো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো ধনের গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচের মতো জিরের গুঁড়ো। ভালো করে দিয়ে এর মধ্যে কষিয়ে নেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি এবার অল্প করে জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নেবো। এরপর যে আমি এঁচোড় আর আলুটাকে সেদ্ধ করে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দেবো, মশলাটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এঁচোড় আর আলুর সাথে মশলাটাকে কষিয়ে নেবো। এরপর আমি যে এখানে এঁচোড় আর আলু যে সেদ্ধ করে যে জলটা রেখেছিলাম লবণ আর হলুদের, আমি কিন্তু জলটা ফেলে দিই না, এই জলটাকে আমি কাজে লাগাবো। এর মধ্যে অন্য ঠান্ডা জল না দিয়ে এই নুন হলুদের যে জলটা ছিল সেদ্ধ জলটা ওর মধ্যে দিয়ে দেবো। আর একটু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। আমার তো এঁচোড় আর আলুটা সেদ্ধই রয়েছে, তবু মশলাটা কষে যে জলটা দিলাম আরও একটু সেদ্ধ করে নেবো। আর তার জন্য 10 থেকে 15 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে 15 মিনিট পর আমি ফিরে আসলাম। আমার কিন্তু রান্নাটা একদম রেডি হয়ে গেছে। ওর মধ্যে নামানোর আগে ওর মধ্যে গরম মশলা ছড়িয়ে দেবো। বন্ধুরা, তাহলে দেখলেন তো কত তাড়াতাড়ি কত ইজিভাবে এঁচোড় আর আলুর তরকারি বানানো যায়। এইভাবে আমি আজকের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা আজকের আমার এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর
প্রচুর প্রচুর শেয়ার করতে থাকবেন। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটাকেও যেন অবশ্যই প্রেস করে দেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই আমি শেষ করি, অন্য দিন অন্য কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। ধন্যবাদ।